হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতের সম্মতে বেশ ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজকে আমি আমার বাসার ছোট্ট সোনা বাবাটাকে নিয়ে কিছু কথা বলবো। 4 মাসের বাচ্চার কেয়ার আর মাইলস্টোনগুলো কী কী হয় তা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কোনো ডক্টর বা শিশু বিশেষজ্ঞ বা কোনো শিশু স্পেশালিস্ট নই। অ্যাজ এ মাদার হিসাবে আমি আমার বাচ্চাকে কেয়ার করতে গিয়ে আমি যে অভিজ্ঞতাটা হয়েছে আমার তাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। 4 মাসের বাচ্চার মধ্যে কী কী লক্ষণ থাকবে, 4 মাসের বাচ্চার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে যে আপনি যখন বাচ্চাকে 2 হাত ধরে দাঁড়া করাবেন সে কিন্তু নিজে হাতে দাঁড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ তার পাটা মোটামুটি শক্ত হবে, সে নিজের পায়ে নিজে খুঁটি দিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে। তারপরে আরও একটি লক্ষণ হচ্ছে যে সে উপুর হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ উপুর হয়ে যাবে। অনেক বাচ্চা তো খুব তাড়াতাড়ি উপুর হয়ে যায়, যেমন আমি আমার বাচ্চাকে দেখেছি আমার বাচ্চা 3 মাস 4 দিন বা 5 দিন হয়েছিল মেবি, তখনই সে মাশাল উপুর হওয়ার চেষ্টা শুরু করেছিল। তো যখন তার 3 মাস 15 দিন বা 16 দিন হয়ে গিয়েছিল তখন সে একেবারে স্পষ্টভাবে উপুর হওয়া শিখে গিয়েছে, অর্থাৎ সে মাথাটা একেবারে সোজা করে মানে উপরের দিকে করে কিছুক্ষণ স্থির থাকার চেষ্টা করছে বা স্থির থাকতে পারতো আমি যতটুকু দেখেছি। অনেক অনেক বাচ্চা তো অনেক দেরিতে করে থাকে, তো আমার বাচ্চা মাশাল্লাহ খুব তাড়াতাড়ি করে ফেলেছে। তো যাদের বাচ্চারা এরকম হয় না তারা মোটামুটি ঘাড়টাকে একটু উপর করে দিবেন, ধরলে মোটামুটি সে করার চেষ্টা করবে বা ঘাড়টা শক্ত করার চেষ্টা করবে, অর্থাৎ 2-1 বার করে দিলে হয়তো তার ঘাড়টা শক্ত হয়ে যাবে। তো 4 মাস বয়সী বাচ্চার মধ্যে আর একটি লক্ষণ দেখা যাবে, তার লক্ষ্যটা বা তার দৃষ্টিভঙ্গিটা একেবারে বরাবর স্থির হয়ে যাবে। যেমন ধরুন আপনি যেদিকে তাকিয়ে বা ওকে ডাকছেন সে কিন্তু বরাবর সেদিকে তাকাবে, অর্থাৎ আপনি যদি কোথাও দূর থেকে ওকে ডাকেন বা সে বরাবর আপনার দিকে তাকাবে, অর্থাৎ আপনি যদি তার মাথার পিছনে গিয়ে তাকান বা দাঁড়িয়ে থাকেন বা ওকে ডাকতে থাকেন সে কিন্তু একেবারে মাথা ঘুরিয়ে আপনার দিকে তাকানোর চেষ্টা করবে, অর্থাৎ তাকে খাটের উপরে শুয়ে যখন আপনি খাটের চারপাশে এপাশ ওপাশ হবেন সে কিন্তু চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখতে থাকবে। তো অ্যাজ এ মাদার হিসেবে কীভাবে আপনি বাচ্চার কেয়ার করবেন, 0 থেকে 4 মাস বয়সে বাচ্চার প্রয়োজন কিন্তু খুবই কম বা খুবই সীমিত। এই বয়সে একটা বাচ্চাকে নামি দামি খেলনা, নামি দামি ব্র্যান্ডের পোশাক বা নামি দামি কসমেটিক কিনে দেওয়ার কোনো প্রয়োজনই নাই। সব বাবা মাই কিন্তু চায় তাদের সন্তানকে নামি দামি জিনিস বা নামি দামি ব্র্যান্ডের জিনিস বা দামি দামি হাই কোয়ালিটির কাপড় চোপড় পরাতে, কিন্তু আসলে 0 থেকে 4 মাস বয়সী বাচ্চার জন্য আমি মনে করব এগুলো একেবারে বিলাসিতা ছাড়া কোনো কিছুই নেই, এগুলোর কোনো প্রয়োজনই পড়ে না। একটা 0 থেকে 4 মাস বয়সী বাচ্চার জন্য খুবই প্রয়োজন হয় তার কেয়ার করা। তো কেয়ারের মধ্যে হচ্ছে যে তার খেয়াল রাখা বা তাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তারপরে তাকে টাইমের মধ্যে খাওয়ানো বা সে কখন খাবে তার টাইমটা একটু মেনটেন করা, তারপরে গিয়ে তার গোসলের টাইমটা ঠিক রাখা। গোসলের টাইমটা ঠিক রাখা বলতে যে প্রতিদিন একই টাইমে গোসল করানো বা সকাল 10টা হলে সকাল 10টা বা 12টা হলে 12টা, দুপুর 1টা হলে 1টা, এই আর কি। তো একই টাইমে গোসল করানো, তারপরে তার বাচ্চার কাপড়গুলো কিন্তু কিছুক্ষণ পর পর চেঞ্জ করে দেওয়া। কিছুক্ষণ পরে চেঞ্জ করে দেওয়া বলতে 1-2 ঘন্টা পর পরে বাচ্চার কাপড় চেঞ্জ করে দেওয়া, কারণ হচ্ছে যে এখন 0 থেকে 4 মাস বয়সী বাচ্চারা কিন্তু মুখের ভিতরে আঙুল দিয়ে মানে গলাটা ভিজিয়ে ফেলে, তো ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, তাই কিছুক্ষণ পর পরে বা 1-2 ঘন্টা পর পরে তাদের জামাটা চেঞ্জ করে দেওয়া। তো আর 0 থেকে 4 মাস বয়সে আরও একটা বাচ্চা কিন্তু মানে এপার ওপার হতে থাকে, যেমন খাটের আপনি এক কোনাতে যখন শুয়ে দেবেন সে কিন্তু গড়াগড়ি খাইতে থাকে। যেমন আমার বাচ্চাকে আমি যখন খাটের এক কোনাতে শুয়ে দিই সে কিন্তু গড়াগড়ি খেতে খেতে একেবারে অনেকটা দূরে চলে আসে, তো তাকে কিন্তু তখন খুবই চোখে চোখে রাখতে হবে, না জানি কখন খাট থেকে বাচ্চা পড়ে যায়। তো এই যে আমার বাবু খেলা করছে তার শব্দ কিছুটা শোনা যাচ্ছে। তো এই বয়সে বাচ্চারা কিন্তু আসলে অনেকটা শব্দ করে, হা হি বা চিৎকারও করে, আমার বাচ্চা মাশাল্লাহ মাঝে মধ্যে জোরে চিৎকার করে ওঠে। তো আমি মাঝে মধ্যে ভাবি হয়তো সে কান্নাকাটি করছে, আসলে তা কিন্তু না। তো এই বয়সে বাচ্চা কিন্তু আরও কি করে, সে কিন্তু মুখের মধ্যে হাত দিয়ে রাখে। আমার বাবু কিন্তু সারাক্ষণ মুখের মধ্যে হাত দিয়ে রাখবে, তাকে কিন্তু আমি মুখ থেকে হাত বের করতে পারি না। তো এটা কিন্তু আমি খুবই কেয়ার করি তাকে, তার হাত মুখ থেকে হাতটা কিন্তু বারবার বের করার চেষ্টা করি। তো তাকে আমি যখন ফিডিং করিয়ে দিই সে কিছুক্ষণ পরে কি করে, তাকে যখন আমি ছেড়ে দিই খাটের উপরে সে কিন্তু মুখের মধ্যে হাত দিয়ে বমি করে ফেলে। তো এই জিনিসটা কিন্তু আমি খুবই খেয়াল রাখি ওর, তারপরেও চোখের অগোচরে হয়ে যায় বমি করে ফেলে। তো আরও একটা বিষয় হচ্ছে যে প্যারেন্টস হিসাবে আমরা মানে আমাদের যে লাইফ
ইয়াটা যে যে আমরা যে এতটা বাজে ঘুমাবো বা ঘুম থেকে এতটা বাজে উঠি, আমাদের যে একটা ছকে বাঁধা আমাদের জীবনটা আর কি, জীবনটা যেন আমরা ওর উপরে চাপিয়ে না দিই। যেমন আমরা যত যখনই ঘুমাতে যাব ওকেও জোর করে যেন ঘুম পাড়িয়ে না দিই, তারপরে গিয়ে আবার যখন ঘুম থেকে উঠবো বা ওকে যেন জোর করে ঘুম থেকে উঠিয়ে না দিই, ও ওর মতো করে থাক, ও যখন ঘুমাবে ঘুমাক আমরা পরে ঘুমাবো, মানে ওর সময়ের উপরে বা ওর প্রয়োজনের উপরে নির্ভর করে আমাদেরকে কিন্তু আমাদের টাইমটা চেঞ্জ করতে হবে। আমাদের মতো করে কিন্তু ওর টাইমটা চেঞ্জ করা যাবে না, ওকে কিন্তু ফলো করতে হবে আমাদের, ওর ঘুমের উপরে কিন্তু বা ওর কোনো কিছুর উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করা যাবে না। আমি আমার যে প্যাটার্ন মেনটেন করি বা আমি 12টা বাজে ঘুমাতে যাই বা ওকে আমি জোর করে ঘুম পাড়িয়ে দিলাম, এমনটা কিন্তু করা যাবে না। যেমন আমি আমার বাচ্চার কথা বলি, ও কিন্তু সন্ধ্যাবেলা ঘুমায়, তারপরে গিয়ে সে কিন্তু 4টা বাজে 3:30 বা 4টা বাজে জেগে যায় রাতে। তো আমি কি করি, সে তখন কিন্তু সে জেগে থাকে বা আমাকেও জাগিয়ে রাখে, কিন্তু আমি এদিকে 12টা বাজে ঘুমাতে গিয়েছি, তারপরে সে যদি আমাকে 3টা বাজে জাগিয়ে রাখে আমার কিন্তু ঘুমের খুবই কষ্ট হয়। তারপরেও কিন্তু আমি চাইলে ওকে 8টা 9টা বাজে ঘুম থেকে, সন্ধ্যা 8টা 9টা বাজে কিন্তু তাকে ঘুম থেকে তুলে দিয়ে 2-3 ঘন্টা কিন্তু তাকে জাগিয়ে রাখতে পারি। বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক কান্নাকাটি করে থাকে, মানে কখন কান্নাকাটি করবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, তো কখন তার কী প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে আন্দাজ করে সব কিছু টাইমের মধ্যে ঠিকঠাক করে রাখতে হবে, না হলে তো সে অবশ্যই কান্নাকাটি করবে। যেমন ও খিদে পেলে সে তো আর বলতে পারবে না তার খিদে পেয়েছে, তো এটা একমাত্র মাই বলতে পারে একজন বাচ্চার কখন কী প্রয়োজন হয়। তো এই যে আমার বাচ্চা এখন খেলাধুলা করছে, তো আমি কি করি, আমি ওকে কখনো কান্না করতে দেই না, বা ওর যখন যেটা প্রয়োজন হয় বা টাইমের মধ্যে আমি বরাবর টাইমটা হিসাব রেখে ওকে ওই কাজটা করিয়ে দিই, যেমন গোসল, খাওয়া দাওয়া বা ওর খেলাধুলা সব কিছু, তো সে যেন আমার বাচ্চা তেমন একটা কান্নাকাটি করে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আর আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।